উইকেটরক্ষক মুশফিকুর রহিমের একটি বড় ভুলের কারণে নিউজিল্যান্ডের পক্ষে বড় মাশুল গুনতে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। যে কারণে বর্তমানে মাঠ এবং মাঠের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এই উইকেটরক্ষক। আর এই ঘটনা ২৪ ঘন্টা পার হতে না হতেই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক নাসিম আহমেদ নাসু। তার মতে সাবেক ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল মুশফিককে এসব দীক্ষা দিয়েছেন। নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন নাসু। সেখানে তিনি উইকেটের সামনে থেকে বল ধরার টেকনিক নিয়ে এক বার্তায় হ্যালসলের কথা তুলে ধরেছেন তিনি। নাসু লিখেছেন, এই কারণেই আমার উইকেটের সামনে থেকে বল ধরার টেকনিকটা পছন্দ নয়, কিন্তু সাবেক ফিল্ডিং কোচ কোনো দিনও বিষয়টিতে সম্মতি জানায়নি। যদিও নাসু কারো নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ ছিলেন রিচার্ড হ্যালসল। এতে ধরেই নেওয়া যাচ্ছে নাসু কার দিকে ইশারা করছেন। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংসের ১২তম ওভার চলাকালীন সময় তামিম ইকবালের করা থ্রো সরাসরি স্টাম্পে এসে আঘাত হানছিল, কিন্তু সেই সময় উইকেটের সামনে থেকে বল ধরতে গিয়ে স্টাম্প ভেঙে দেন মুশফিকুর রহিম, যে কারণে জীবন পেয়ে বসেন কিউই এই অধিনায়ক ক্যান উইলিয়ামসন। উইকেটের পিছনে মুশফিকুর রহিমের এমন ভুল এবারই প্রথম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার স্টাম্পিং মিস করেছিলেন তিনি। এশিয়া কাপে শিখর ধাওয়ানের দুইবার ক্যাচ ছেড়েছিলেন এক ওভারেই, পাশাপাশি আরও অনেক সময় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ভুল করে বসেছেন এই উইকেটরক্ষক। সব মিলিয়ে নিউজিল্যান্ডের ম্যাচের পর সমালোচনার মুখে পড়েছেন মুশফিকুর রহিম।